তো ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে যাচ্ছি হচ্ছে পুলকার মেলা, আমি দাদা আরও আর মানে দুই দাদা আর আমি যাবো হচ্ছে মেলায়। চলো সেই এনজয় করবো, ফাটাফাটি এনজয় হবে, যাই জার্নি শুরু করি চলো। তো ভাই যখন বাড়ায় করছি আর কি বাড়ির থেকে, দাদা এক দাদা পিছনে এক দাদা সামনে। তো এখন বাস ধরবো, বাস ধরা সোজা মেলা। চলো বাসের মধ্যে একটু, হ্যাঁ চল চলো সঙ্গে থাকো। তো এখন আসি হচ্ছে বাসে, তুফানগঞ্জ পার হইলাম। এই দাদা রাখো, তুফানগঞ্জে হয়ে গেছে বাস ফাঁকা। এই মাথার চুল টুল দেখো ঠান্ডা, এখানে জানলা খুলে রাখছে। তো এখন এদিকে সিট ফাঁকা, এখন এনজয় এনজয় করে যাব। চলো চলে আসলাম বক্সিঘাট। বক্সিঘাটে এখন পুরি খাবো, এই গরম গরম পুরি, এই যে গরম গরম পুরি, সরি গরম গরম পুরি খায়, তারপর যাবো মেলায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে আসলাম আর কি মেলায়, ভিজে গেছি, ভিড় আছে, ভালো ভিড় আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ড। ওই সমুদা দাঁড়ায় আছে রে, দাঁড়া দাঁড়া, এ ভিড় দেখো, ভিড় সেই ভিড় হচ্ছে সেই। তো যাওয়া লাগছে এখন মন্দিরে, মন্দিরে যাচ্ছি কোন রাস্তা দিয়ে দেখো, মানে এই পাশেও ঝিল, এই পাশেও ঝিল, মাঝখানে এই যে রাস্তা, কচুরি পানাই গাড়া আছে, সব কচুরি পানার উপর দিয়ে যাইতেছি। তা চলো কচুরি পানার উপর দিয়ে যাইতে হবে, যখন যাই সামনে দেখতে হবে, নাহলে পড়ি হবে। আলবাড়ির উপর দিয়ে যাওয়া লাগছে এখন আমরা, হ্যাঁ এই পাশে ঝিল, এই পাশে ঝিল, ওইদিকে সাউন্ড শোনা যাচ্ছে আর কি মন্দিরের। ওই যে মন্দির দেখা যাবে না, তো কুয়াশা আছে, প্রচণ্ড কুয়াশা। তো চলে আসছি মন্দিরের কাছাকাছি, এই যে মন্দির, এখানে হচ্ছে স্নান করবে দাদা, স্নান করবে যে শম্ভুদা, স্নান করবে এই যে আছে। তো তো চলে আসলাম মন্দিরে, এই যে মন্দির, ভিড়টা দেখো চরম ভিড় ঘুরে গেছে। ও আবার লাইন আছে গো, বাস এটা লাইন, লাইনের শেষ সীমানা দেখা যায় না। তো মায়ের মন্দিরের সামনে চলে আসছে, এই যে শুরুতেই একটা গামলা পেয়ে গেছি, তো দিনটা ভালোই শুরু হয়েছে। চলো আর কি পাই দেখা যাক। খেলার এখানে নাচ দেখারই ভিড় বেশি, সব একদম নাচ দেখায় মগ্ন। মানে এরকম টাইমে এবার ফার্স্ট আসলাম, ঠিক আছে। তা আগের একবার আসছিলাম, আগের বার না, একবার আসছিলাম রাত্রিবেলা, তো তখন অত ভিড় ছিল না, এবার এত ভিড় ধারণার বাইরে, ঠিক আছে। ভিড় দিকে তো আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে, ঢুকতে পারি না এরকম ভিড়, একটা দোকানে ভিড় একদম চরম। এখন বাইরে হইতেছি, আগে বাইর হই তারপরে কথা বলবো। তো মেলা থেকে তো বাইরে করছি, কিন্তু এখন খাবার দোকান খুঁজতেছি, কেন কিছু খাইতে হবে, না খায় যাওয়া যাবে না, গাড়িতে ওঠা যাবে না, কেন কিচ্ছু খাই নাই সকাল থেকে। ওই একটা পুরি খাইছি, পুরি মিষ্টির উপরে আসি, এখন কিছু খাই দেয়। চলো দেখি তোমাদেরকে দেখাবো কী খাচ্ছি, তারপরে বাড়ি। তো এখন হালকার উপরে আর কি বিরিয়ানি খাওয়া চলছে, বিরিয়ানি খাই, আছে মোটামুটি চলার মতন, তো চলুক। মানে এখন যাবো যেহেতু বাড়ি, কিছু একটা তো পেটে দিতে হবে, খাওয়া দেওয়া যাই বাড়ি আগে। রবিটা গেছে পুরি খেলে, সমুদা আছে, বিট্টু আছে, মেলায় তো ভিড় আছে, এখন আরও ভিড় বেশি, আমরা ভুল করছি, আর একটু পরে আসতে পারি, তাছাড়াও কিছু করার নেই, নেক্সট বছর যেবার আসবো আবার তখন আসা যাবে। তো এখন উঠছি হচ্ছে টোটোতে, আর রাস্তা লাগছে পুরো চরম জ্যাম,
আধা ঘন্টা ধরে দাঁড়াইছিলাম এক জায়গাতে, এখন আস্তে আস্তে আগাচ্ছে। মানে কতক্ষণ যে লাগবে সিন্দিকা বাড়িতে এইটুকু হচ্ছে মানে মেন কথা। তারপরে তো আবার গাড়ি ধরবো, তারপরে বাড়ি। এখন হচ্ছে সম্ভুত আর বিট্টু গেছে নাইমা ওইদিকে জামের ওখানে, চুল তুলের অবস্থা তো শেষ, ফোটাটা থাকলেই হলো। জয় মহাকাল। আগে টোটোর থেকে যাই, তারপরে দেখি ওখান থেকে আবার ডাইরেক্ট গাড়িও দেখতে হবে পাওয়া যায় কি না। তো চলো আগে এখান থেকে বাইরে, তারপরে কথা হবে। কি রাস্তা মাইরি আসাম, মানে এখন হচ্ছে আসাম মোড় থেকে যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির কথা গাড়িতে উঠে পড়ছি। সেই রাস্তা, তো গাড়ি যখন চলে আসলাম বাড়ি আর কি, নামলাম বাসের থেকে, হারিয়ে এসে তিনটা, একটা দুটা মার একটা মা মনে হচ্ছে, ওইটা দিব, ওটা রিয়াকশনটা দেখি। চলো, এটাই আনলাম আর কিছু আনি নাই, এই আর কি হলো মেলা ঘোরা ভালো। চলো এই রিয়াকশনটা দেখবো, তারপরে ব্লগ এন্ড করবো। তো চলে আসলাম বাড়ি, মামন আছে ঘুমায়া। মামন ওই এনে এনে মেলা নে, খুলে দেখ তো জিনিসটা কেমন আছে। সিম্পলের মধ্যে শাড়িটা, সিম্পলের মধ্যে না এই কালারটা পরে ভিডিও ভিডিও করতে পারবি, ভিডিও তো লাগে না। দাঁড়া এন মা, মা দেখাও মামুনকে, মার দুইটা তো এই ছিল আর কি মেলা। ঠিক আছে, তো এই ব্লগটাকে এখানে এন করতেছি, আশা করতেছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। মেলা এনজয় করলাম, মানে মেন গেছিলাম পূজা দিতে, পূজা দিতে পারছি এটাই মনের শান্তি। ঠিক আছে, কিন্তু আমি সাজেস্ট করবো যে যদি তোমরা যাও, যাদের আশেপাশে বাড়ি তাদের তো সুবিধা, দূর থেকে যদি যাও তাহলে রাত্রে যাওয়া, রাত্রে গেলে কি শান্তি মতো মানে পুরো তুমি একদম নিজের মতন করে পূজা দিতে পারবা, কারণ কি পুরো ফাঁকা থাকে রাত্রিবেলা। তো ব্লগটাকে এখানে এন্ড করলাম, আশা করতেছি ভালোই লাগছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দাবায় শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, নিচে লাল কালারের বাটন আছে সাবস্ক্রাইবে, ভাইয়া ফেলাও দেরি কিসে, বেল আইকন প্রেস করে দিও, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।